নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, গাছনি আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব থুজা ঝাউ বা ময়ূরপঙ্খী গাছ নিয়ে। বন্ধুরা, পূর্বে আমি নতুন নতুন গাছ প্রতিস্থাপন করে এবং বিভিন্ন ধরনের ফুল গাছের পরিচর্যা ও ডাল থেকে কীভাবে নতুন চারা গাছ তৈরি করা হয় তার পদ্ধতি নিয়ে অনেক ভিডিও করেছি। আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গাছ নিয়ে আমরা আলোচনা করব। সেই গাছটির কথা পূর্বেই বলেছি। সেই গাছের কী উপকারিতা এবং কীভাবে পরিচর্যা করতে হয়, বাড়িতে রাখলে কী সুখ সমৃদ্ধি আসে, কী উপকারিতা আমরা পাই, তার সম্পর্কে বিস্তারিত জানব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে বন্ধুরা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন গাছ সম্পর্কিত অনেক তথ্য জানার জন্য। বন্ধুরা, আপনাদের একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক করবেন। অবশ্যই বন্ধুরা একটি কমেন্ট করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। নেনি, এই গাছ কি শুধুই অর্নামেন্টাল প্ল্যান্ট, নাকি এর কোনো গুণাগুণও আছে? কেন আমরা বাড়িতে এই গাছ প্রতিস্থাপন করব? হ্যাঁ বন্ধুরা, এই গাছ হলো সর্বগুণসম্পন্ন একটি ঔষধি গাছ। এই গাছ শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না, এই গাছ খুবই শুভ, বাড়িতে থাকলেই সৌভাগ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বড় বড় কারখানা, হসপিটাল বা পাম্পের ভিতরে প্রবেশের পথে সম্মুখে এই গাছ বসানো রয়েছে। তার একটিই কারণ, এই গাছ সকল প্রকার নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেয় এবং যা কিছু শুভ তার সূচনা করে। এই গাছের সমগ্র অংশ মহৌষধি কাজে ব্যবহৃত হয়। এই গাছের তেলে রয়েছে ভিটামিন সি, যা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে আমরা ব্যবহার করতে পারি, ব্যথার উপশম অবশ্যই হবে, ভালো হয়ে যাবে তীব্র মাথার যন্ত্রণাও। তাই এই গাছ যদি বাড়িতে আপনি বসিয়ে না থাকেন তাহলে অতি অবশ্যই আপনি বাড়িতে এই রকম গাছ বসাতেই পারেন। বন্ধুরা, এই গাছ অনেক বেশি হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়। যাই হোক, এই গাছের গুণাগুণ ও উপকারিতা বিস্তর রয়েছে, সেটি এখন আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো এই গাছের পরিচর্যা কীভাবে করব এবং এ কতটা রোদ এবং কতটা জল পছন্দ করে তা সম্পর্কে জানব। তো চলুন বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, এই গাছ যদিও ইনডোর প্ল্যান্ট হিসেবেই আমরা বাড়িতে আনি, তবুও এই গাছকে কমপক্ষে অন্তত 3 ঘন্টা রোদে রাখতেই হবে। এই গাছ 5 থেকে 6 ঘন্টা রোদে থাকলে ভিতরের পাতাগুলি ঝরে যাবে, শুকিয়ে যাবে। অর্থাৎ তীব্র গরমের দিনে গ্রীষ্মকালে আমরা প্রখর রোদে এই গাছকে রাখতে পারি না, এবং কম রোদে থাকলেও এর পাতাগুলি ফ্যাকাশে হয়ে যাবে। অর্থাৎ শীতকালেও যদি আমরা একে কোনো শেডি এরিয়ায় রাখি তাহলেও চলবে না। অর্থাৎ গ্রীষ্মকালে অল্প রোদে এবং শীতকালে প্রখর রোদে রাখলে এই গাছের কোনো ক্ষতি হবে না। এই গাছ যদি আপনারা টবে প্রতিস্থাপন করেন তাহলে একটি ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হলো এই গাছ খুব বেশি জল পছন্দ করে না, আবার কম জলও পছন্দ করে না। অর্থাৎ টবের মাটিকে সবসময় নমনীয় হয়ে থাকতে হবে, অর্থাৎ ময়েস্ট হতে হবে। কম জলের কারণে গাছের পাতা যেমন
শুকিয়ে যায়, আর একবার শুকিয়ে গেলে গাছটি মারা পর্যন্ত যায়, তেমনি বেশি জলের কারণে গাছের পাতা হেলে যায়, নুয়ে পড়ে মাটির দিকে। এই গাছের শাখা পোশাখা খুব একটা বড় হয় না বললেই চলে। প্রধান কাণ্ডের সঙ্গে অন্যান্য শাখা পোশাখাগুলি লেপটে থাকে প্রায়, তাই দেখতে এদের খুবই সুন্দর লাগে। এবারে আসা যাক এই গাছে আমরা কি ফার্টিলাইজার ব্যবহার করব তার কথায়। বন্ধুরা, ছাদ বাগানে সকল গাছকে যেমন নিয়ম মেনে খাবার দিতে হয়, এই গাছকে কিন্তু তা করতে হয় না। এই গাছকে আমি বছরে 2 থেকে 3 বার খাবার দিই। এই গাছকে আমি যে খাবারটি দিই সেটি হলো যে কোনো কম্পোস্ট সার, সেটি পাতা পচা কম্পোস্ট সারও হতে পারে, গোবরের 1 বছরের পুরনো কম্পোস্ট সারও হতে পারে, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারও হতে পারে, আবার ভার্মি কম্পোস্ট সারও হতে পারে। তার সঙ্গে মিক্স সার, যাতে রয়েছে হাড় গুঁড়ো, শিংকচি, নিমখোল, বাদাম খোল, সর্ষের খোল এর সংমিশ্রণ। এই দুটি সার নিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই, তারপর কিছুটা মাটি উপর থেকে তুলে নিয়ে আমি গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিই। আপনারাও এইভাবে দিতে পারেন। এই গাছ কিন্তু বেশি খাবার দরকার হয় না, তাই বছরে 2 থেকে 3 বার দিলেই যথেষ্ট। এই গাছে বন্ধুরা কোনো রকম রোগ পোকা হয় না, তাই এই গাছে বারবার কীটনাশক দিতে হবে না, দিতে হবে না রেগুলার ফাঙ্গিসাইডও। তাই এই গাছ একবার বাড়িতে আনলে খুবই অনায়াসেই আপনারা বসাতে পারেন এবং গ্রো করতে পারেন। চলুন এই গাছের ডাল কাটিং থেকে কীভাবে নতুন চারাগাছ তৈরি হয় সেটি দেখাই। এই গাছের এই রকম ডাল কাটিং করে নিয়ে অল্প ফাঙ্গিসাইড ও কাটিং এড পাউডার ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ফাঙ্গিসাইড ও কাটিং এড পাউডার ভালোভাবে লাগিয়ে নিয়ে পরিষ্কার রোগমুক্ত বালিতে প্রতিস্থাপন এইভাবে করলে খুবই ইজি পদ্ধতিতে নতুন চারাগাছ 1 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।